আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এই যে একটা লেডিস শার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই শার্টের মাধ্যমে আমি আপনাদেরকে শার্টের বিভিন্ন অংশের নামগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিতে চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনি এই শার্টটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন, শার্টটার কোন অংশের কী নাম আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো এটাতে এক কিছু স্পেশাল অংশ আছে, যেমন স্লিভে এখানে একটা ট্যাপ আছে, আপনি হয়তো এটার নাম মানে সঠিক নামটা আপনি জানেন না, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে। এরকম আরও একটা অংশ আছে, ধরুন সাইড সিমে এখানে একটা অংশ লাগানো হয়েছে, এই অংশটুকু অংশের নাম সঠিকভাবে অনেকে জানে না, মানে সঠিক নামটা আসলে কি সেটা জানে না, তো এটা জানানোর চেষ্টা করবো। এবং পাশাপাশি বেসিক যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশের নাম আমি এখন বলবো। তো প্রথমে কলার দিয়ে শুরু করি, যেহেতু প্রথমে কলার আছে, তো এটা হচ্ছে শার্টের অ্যাকচুয়ালি কলার, এটাকে আমরা কলার বলে এটা সবাই জানে। কলার আবার দুটো এখানে অংশ আছে, একটা হচ্ছে এটা হচ্ছে মূলত কলার, এবং কলারের নিচের এই অংশটুকু হচ্ছে কলার ব্যান্ড, এটা হচ্ছে কলার ব্যান্ড, এটাকে কলারের ব্যান্ড বলা হয়। অনেক সময় যখন কলার থাকে না, শুধু ব্যান্ড থাকে, তখন আমরা বলি ব্যান্ড কলার, লাইক দিস। তো আমরা এই কলারটা বুঝে নিলাম, কলারের পিছনে যেহেতু এখানে একটা প্যাচ আছে, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। অনেকে এটাকে বলে মুন, অ্যাকচুয়ালি মুন এটা না, মুনের শেপ হচ্ছে রাউন্ড শেপ, ওটাকে অ্যাকচুয়ালি হাফ মুন বলে, অনেকে মুন বলে, ওটা হচ্ছে হাফ মুন, কিন্তু এটা কিন্তু মুন না, এটা হচ্ছে একটা প্যাচ। এই প্যাচটা এখানে ইউজ করা হয়েছে লেভেলটা লাগানোর জন্য। তো এটা বায়ার রিকোয়ারমেন্ট ছিল, এবং এটা হচ্ছে মেন লেভেল, এই মেন লেভেলটা এই প্যাচের উপর লাগানো হয়েছে, তার সাথে সাইজ লেভেলটাকে ইনসার্ট করে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি এটা হচ্ছে মেন লেভেল, যেখানে বায়ারের নাম বা লোগো থাকে, এবং সাথে যদি সাইজ থাকে এরকম কোনো লেভেল থাকে, তখন সেটা হয়ে যায় সাইজ লেভেল। তো আমরা চলে আসবো এখন ফ্রন্টে। ফ্রন্টের দুটা পার্ট, ফ্রন্ট আপার পার্ট, ফ্রন্ট লোয়ার পার্ট, এবং এই অংশটা হচ্ছে ফ্রন্টের টপ সেন্টার। তো এই টপ সেন্টারের মধ্যে যে অংশটুকুতে বাটনের হোল থাকে, যেটার ভিতরে বাটন ইনসার্ট হয়, এই অংশটাকে বলে বক্স প্লাকেট। হ্যাঁ, বক্স প্লাকেট বা বক্স অনেকে প্লেট বলে। তো আর যেটাতে বাটন লাগানো হয়, আটকানো হয়, এটা হচ্ছে বাটন প্লেট বা বাটন প্লাকেট। এখন আসি আমরা এখানে, এখানে যেহেতু এই শার্টটিতে একটা পকেট আছে, পকেট নিয়ে একটু কথা বলি। দেখেন এই পকেটটার শেপটা হচ্ছে এরকম, এই অংশটুকু যদি চিন্তা করি, তাহলে এই পকেটটার শেপ হচ্ছে এই তিন কোণ আকৃতির, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ। তো আমরা এটাকে বলবো ট্রায়াঙ্গেল পকেট। যদি শেপটা ডিরেক্ট এরকম থাকে, তখন আমরা বলবো স্কোয়ার পকেট। যদি শেপটা এরকম এভাবে এসে এভাবে থাকে, তখন চারটা কোণা তৈরি হবে, এখানে চারটা কোণা, তখন আমরা বলবো যে হেক্সাগন আকৃতির পকেট। এবং স্টিচিংয়ের ক্ষেত্রে বলি, দেখেন এটার স্টিচিংটা, এই কর্নারের স্টিচিংটা কি এভাবে এসে এভাবে এসে এভাবে আসছে, তার ডায়মন্ড আকৃতির হয়েছে। তো এখানে স্টিচিংয়ের উপর বেস করে একটা নাম দিতে পারি আমরা, ডায়মন্ড স্টিচিং পকেট। দেখেন এখানে একটা লোগো আছে, যেটা এমব্রয়ডারি করে লাগানো হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি এমব্রয়ডারি আপনি প্যাচ বলতে পারেন বা এমব্রয়ডারি লোগো বলতে পারেন। এখন ফ্রন্ট পার্টে দেখেন, এখানে আরেকটা অংশ আছে, এটা দুই পাশেই আছে, আমি এখানে দেখাচ্ছি, এখানে একটা স্টিচ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা মার্ক দেখা যাচ্ছে, স্টিচ দিয়ে যেটা করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ডার্ট, অনেকে টিকিন বলে, ব্লাউজে অনেক সময় টিকিন ইউজ করে মহিলা দেখাচ্ছে, এটা যেহেতু লেডিস শার্ট, এটাতেও একটা টিকিন ব্যবহার করা হয়েছে, এটা টিকিন না, এটা সঠিক নাম হচ্ছে বাস্ট ডার্ট। অনেকে ব্রেস ডার্ট বলে, তো আমি চলে যাবো শার্টের ব্যাক পার্টে। ব্যাকের অংশে প্রথমে উপরে যে অংশটা থাকে, এটাকে বলা হয় ইয়ক, এই অংশটাকে বলা হয় ইয়ক। তো ইয়কের মধ্যে আবার ডাবল লেয়ার থাকে, অনেক সময় সিঙ্গেল লেয়ার থাকে, ডাবল লেয়ার থাকলে এটা লক স্টিচ দিয়ে আটকানো হয়, তো অনেক সময় সিঙ্গেল লেয়ার থাকলে সেটাকে ওভারলক দিয়ে আটকানো হয়। তারপরে এটা হচ্ছে ব্যাক পার্ট, এই পার্টটুকু হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টের মধ্যে দেখেন আমি একটু যেটা বলছিলাম, যদি ব্যাকে ডার্ট থাকে, তাহলে ওটাকে ব্যাক ডার্ট বলে, এই যে ব্যাক ডার্ট, এটা হচ্ছে ব্যাক ডার্ট। এই ডার্টটা দেওয়া হয় অ্যাকচুয়ালি বডির সাথে মানে ফিটিংয়ের জন্য এই ডার্টগুলো ব্যবহার করা হয়। তো এখন আমরা চলে যাব স্লিভে, এটা হচ্ছে স্লিভ, আমরা সবাই জানি এটা হচ্ছে শার্টের স্লিভ, অর্থাৎ আমরা অনেক সময় হাতা বলি, আমরা বাংলাদেশে যখন বলি তখন শার্টের হাতা বলি। তো এটা মূলত ইংরেজিতে এটাকে বলে স্লিভ, যেহেতু গার্মেন্টসের ভাষায় বলতেছি, এটা হচ্ছে স্লিভ। এই স্লিভের একটা মেইন অংশ হচ্ছে কাপ, এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে কাপ, এই কাপটা স্কোয়ার কাপ। স্কোয়ার বলতে মানে কোনার ক্ষেত্রে আমি বললাম স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা কিন্তু স্কোয়ার না, এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটাতে কন্ট্রাস্ট ফেব্রিক ইউজ করা হয়েছে, এটা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট আমি এখানে অংশের নাম জানবো। এখানে শার্টের এই অংশটুকু বলা হয় গ্যাম্বল বলি আমরা, যেটা গ্যাম্বল। আর এখানে যে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাকেট, স্লিভের প্লাকেট এটা।
আর এখানে দেখেন কাপড়ের মধ্যে দুটো ভাঁজ দিয়ে হ্যাঁ এখানে টিকেনের মতো করে আটকানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি টিকেন না, অনেকে টিকেন বলে, এটা সঠিক ভাষা হচ্ছে প্লেট, এটাকে বলে প্লেট। তো অনেক ক্ষেত্রে সিঙ্গেল প্লেট থাকে, অনেক ক্ষেত্রে ডাবল প্লেট থাকে। তো এই সাথে দুটো প্লেট দেওয়া আছে, এটা ডাবল প্লেট। এখন আমি প্রথমে যে অংশটুকুর কথা বলছি এটাতে একটা স্পেশাল অংশ আছে, এটা হচ্ছে এখানে একটা ট্যাপ আছে। ট্যাপটা দিয়ে কী করে, ট্যাপটা দিয়ে এরকম রোল আপ করে, মানে কাপটাকে ভাঁজ দিয়ে এবং আটকায় রাখে, তখন এটা ঝুললে এরকম আটকে থাকে। তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইপুলেট, গার্মেন্টসের ভাষায় এটার নাম হচ্ছে ইপুলেট। এটাকে আমরা ইপুলেট বলি, অনেক সময় মানে অনেক সময় ট্যাগ প্যাকেট বা টেকনিক্যাল ফাইলে এটার নাম লেখা থাকে স্লিপ রোল, রোল ট্যাপ এরকম থাকে। তো যাই হোক, এগুলো স্লিপের পার্ট। এখন আর একটা মেজর অংশ, মানে যেটা সবসময় থাকে না এই শার্টটাতে আছে, এটা আমি বলে দিচ্ছি এটাকে কী বলে। এটা সাইড সিমের বটমে এখানে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এটাও ট্রায়াঙ্গেল আকৃতির, বাট এটার নাম হচ্ছে গ্যাসেট। হ্যাঁ সাইড সিমের বটমে এটাকে আটকানো হয়েছে। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, অনেক সময় সেলফ রিপিট দিয়ে করে, অনেক সময় বিভিন্ন ধরনের ট্যাপ দিয়ে করে। তো এটা সেলফ ফেব্রিক দিয়ে অ্যাকচুয়ালি করা হয়েছে। তো এটাতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা অনেকেই জানে না, এই ধরনের এটা তো সাইড সিম, সাইডের সিম, এই সিমটা অবলক দিয়ে করা হয়ে থাকে। এটাকে বেশিরভাগ শার্টের ক্ষেত্রেই মূলত ফিজব দিয়ে করা হয়ে থাকে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অবলক দিয়ে করে, কিন্তু এটাতে কোনোটা দিয়ে করে নাই। দেখেন এটার ভিতরে যে সিমটা, এটা কিন্তু অবলক দিয়েও করে নাই, এটা কিন্তু ফিজব দিয়েও করে নাই। তাহলে এটা কী দিয়ে করছে, এটা হচ্ছে সিঙ্গেল নিডেল দিয়ে প্রথমে কী করছে, এটাকে দুইটা পার্টকে লক করছে। লক করার পরে রয়েসটাকে ভিতরে ঢুকে দিয়ে ঘুরে আবার টপ স্টিচ দিয়ে কী করছে, ক্লিন ফিনিশ করে ফেলছে। আর এইরকম ক্লিন ফিনিশ করে যদি কোনো সিম করে, তাহলে এই সিমের নাম হচ্ছে ফ্রেঞ্চ সিম। তাই অনেকে জানে না, ফ্রেঞ্চ সিমের কথা শুনলে অনেকে হয়তো ভাবে যে ফ্রেঞ্চ সিম আবার কি। তো এটাই আসলে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ সিম। তো আশা করি এই শার্টটাতে আপনারা বিভিন্ন অংশের নাম আপনারা খুব সুন্দরভাবে জানতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে এই শার্টের বিভিন্ন প্রসেসের নাম, কোন জায়গাটাকে কোন প্রসেসটাকে কী প্রসেস বলে, স্টিচিং রিলেটেড যে অংশটুকু অংশগুলো আছে, হ্যাঁ কোনটাকে যেমন এটাকে কী বলে, এটা কী বলে, কী না কয় আপনার এখানে যেমন বটমের বটম হ্যাম, এই জাতীয় বিভিন্ন প্রসেসের নামগুলোকে আমি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, বা এই ভিডিও এই ভিডিও রিলেটেড চ্যানেলের সাথে থাকবেন, স্পেশালি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা আপনাদের যদি মনে করেন যে আপনারা কিছু শিখতে পারবেন, শিখবেন, তাহলে আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।